Hey guys, welcome back to my channel Ricky's World and আমরা আজকে হেলদি চিকেন একটা রেসিপি করছি যেটা সবাই খেতে পারবে। সো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে কি করব, তখন হুট করে মাথায় আসলো ভাবলাম যে একটা হেলদি রেসিপি কিছু করা যাক। হেলদি হাক্কা চিকেন আজকে তৈরি করা হবে, তো রেসিপিটা স্টেপ বাই স্টেপ যাবে। ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তাহলে বলো। ওকে চলো, তো প্রথমে আমরা চিকেনের সঙ্গে 2 চামচ টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও একটু হলুদ গুঁড়ো দিয়ে স্বাদমতো নুন দিয়ে 30 মিনিটের জন্য মাখিয়ে ম্যারিনেট করে রাখব। এরপরে আমরা টমেটো এবং পেঁয়াজকে কুচি করে নেব আর ক্যাপসিকামও কিছু কুচি করে নেব সঙ্গে। পেঁয়াজের কিছুটা একটু ছোট ছোট বেশি কুচি করে নিতে হবে যাতে মশলার সাথে গলে যায়। এরপরে আমরা ইউজ করব থেতো করা গরম মশলা। আমরা তেল হিসাবে ইউজ করছি ভার্জিন অলিভ অয়েল, যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। কড়াইতে তেল গরম করতে দেব, গরম করা তেলের উপর আমরা ছেড়ে দেব থেতো করা গরম মশলা, সঙ্গে দেব একটি তেজপাতা। এর পেঁয়াজকে এবার আমি তেলে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি সঙ্গে দেব 5 কোয়া রসুন বাটা, বা আপনি চাইলে রসুন থেতো করেও নিয়ে দিতে পারেন। এই দিলাম আমি রসুন বাটা। এবার রসুন আর পেঁয়াজটিকে তেলের মধ্যে ভালো মতন একটু ভেজে নিতে হবে। এবার আমি দেব 1 চামচ ধনিয়া পাউডার বা ধনে পাউডার, আদা বাটা ও সঙ্গে দেব 1.5 চামচ মতো লঙ্কা বাটা। আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি যাতে রঙটা ভালো আসে। এবার এগুলোকে ভালো মতন সাঁতলে নিতে হবে। এবার আমি সঙ্গে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করব। মশলাগুলোকে এবার ভালো মতন কষিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতন আরো কিছু কিছু করে মশলা অ্যাড করলাম। একটু হালকা তেল না বেরোতে আমি মশলাগুলো ভালো মতন কষিয়ে নিলাম। আমি এবার দিলাম টমেটো, জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে একদম অল্প তেল ব্যবহার করেছি, কারণ যেটা বলে রাখি এটা কিন্তু একটা হেলদি চিকেন রেসিপি। এখানে আমি না যে কোনো তেল ইউজ করব, না আমি বেশি পরিমাণ তেল ইউজ করব। এখানে আমি আরেকবার বলে রাখি ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি, যেটা কিনা স্বাস্থ্যের পক্ষে উপকারী। অল্প জল দিয়ে আমি এখন মশলাটাকে নাড়িয়ে নিলাম। আমি এবার এতে নুন অ্যাড করলাম, আমি এখানে পরিমাণ মতন নুন দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে নেবে। একটু জলও দেওয়া রয়েছে যাতে মশলাটা সিদ্ধ হয়। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম ছেড়ে দেব।
ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই আমার ম্যারিনেট করা মাংসটা বেশ মশলাগুলো ভালো মতনই মাংসে ঢুকেছে বলে মনে হচ্ছে। এবার আমি আস্তে আস্তে কড়াইতে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেব। মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না একটু জল হালকা ছাড়ছে মাংসটার গায়ে থেকে ততক্ষণ আমরা কড়াইতে মাংসটিকে কষাতে থাকব। মাংসটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে একটু জল বেরোয়। দেখো এবার যেহেতু একটু কিছু সময়ের জন্য ঢাকা ছিল তাই মশলাটা সিদ্ধ হয়ে একটু জল ছেড়েছে এবং এই জলটিকে যতক্ষণ না আমরা টানাতে পারছি ততক্ষণ কিন্তু আমরা মাংসটিকে কষাতে থাকব। মাংসটা কিন্তু আমার এবার জলটা টেনে কষানোটা কমপ্লিট হয়ে এসেছে এবং কাঁচা যে হলুদের রঙটা সেটাও কিন্তু একদম পরিপূর্ণ পরিণত একটি রেসিপিতে পরিণত হয়েছে। এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে রাত্রে ডিনারে বা দুপুরে লাঞ্চেও ইউজ করতে পারো। তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, তোমরা চাইলে রাইস দিয়েও খেতে পারো। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। আমাদের হেলদি চিকেন কিন্তু রেডি, আমাদের হেলদি হাক্কা চিকেন আজকে রেডি এবং আজকের বৃষ্টির দিনে রাতের ডিনারে আমরা এটা খাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাই আমরা আজকে এই রেসিপিটার সঙ্গে রুটি খাচ্ছি, বাড়িতে হাতে বানানো রুটি। যেহেতু আমরা একটু হেলদি চিকেন রেসিপিটা নিয়েছি সেহেতু আজকে আমরা কিন্তু আটা রুটিটাই এখানে যোগ করেছি এবং সঙ্গে নিয়েছি কিছু ট্রস স্যালাড কেটে, আমাদের এটা ডাইজেস্টে সাহায্য করবে। আজকের মতন এখানেই, চলো আবার দেখা হবে, বাই বাই।